আপনি বললেন যে রোগটা নিয়ে ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ডায়াগনোসিসের ব্যাপারে আপনি বারবারই যে কথাটা বলেন সেটা হচ্ছে এমআরআই। আমাদের দর্শকদেরকে এমআরআই সম্পর্কে একটু একটা ধারণা দিবেন কিনা, অবশ্যই এমআরআই জিনিসটা কি? এমআরআই হচ্ছে একটা লেটেস্ট ডায়াগনোসিস, যেটা আগে আমরা এক্সরে করতাম, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স যে ছবিটা এখানে আছে এটা আসলে এমআরআই এর ছবি। এমআরআই দিয়ে আমরা কিন্তু সূক্ষ্ম যে কোনো কিছু ডায়াগনোসিস করতে পারি, কোমরের আমরা এক্সরে দিয়ে শুধু হাড়গুলা দেখতে পারি, এক্সরে তো বোঝা যাবে, অনেক সময় রুটগুলা দেখা যায় অথবা ভেঙে গিয়েছে কিনা তা দেখা যায়, কিন্তু কোমর ব্যথার রোগীর হিস্টোরি নিয়ে দেখবেন কোনো আঘাত পায় না সে কখনো, তাহলে ভাঙার কোনো প্রশ্নই না। সেক্ষেত্রে বোঝা যায় যে সফট টিস্যুতে সমস্যা বা নরম অংশের সমস্যা, সেটা এমআরআই দিয়ে আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি। এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ডায়াগনোসিস পদ্ধতি, যার মাধ্যমে এই এই যে ডিস প্রোল্যাপস, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণে বলেছেন কোমর ব্যথার, সেটা নির্ণয় করা যায়। জি আপনি অবশ্যই, সেটা এমআরআই হচ্ছে আমরা কনফার্ম করার জন্য আসলে করি। বেসিক্যালি বেশিরভাগ রোগী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার কোমরের কোথায় সমস্যা, কোন রুট অনুযায়ী আমরা তার রেডিয়েশনটা পেয়ে থাকি, রুট অনুযায়ী তার অবস্থা পেয়ে থাকি। যেমন বৃদ্ধাঙ্গুল অবশ হলে বুঝতে হবে বা কাজ না করলে বুঝতে হবে তার L4-5-এর সমস্যা, মানে এটা অ্যাকর্ডিং টু ডার্মাটোম আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি। তারপরও সেটা কনফার্ম করার জন্য আমরা অনেক সময় এমআরআই করি, এবং এমআরআই খুব সহজে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি, মানে খুব রেডিয়েশন হ্যাজার্ড হ্যাজার্ড নেই, যেটা এক্সরেতে আছে। এক্সরেতে রেড ব্লাড সেল আপনি জানেন ভেঙে যেতে পারে, তো তা থেকে হ্যাজার্ড আছে, এবং ক্যান্সারের মতো ডিজিজ হতে পারে বারবার। আর আমরা এটা আগে এক্সরে পরে আসছিল মাইলোগ্রাম, মাইলোগ্রামের পর সিটি স্ক্যান, তারপরে এমআরআই। তো এমআরআই দিয়ে আমরা যে কোনো সহজে এই মেরুদণ্ড বা কোমরের যে কোনো সমস্যা আমরা বের করতে পারি। সব ক্ষেত্রে যে এমআরআই লাগবে তা না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর আমাদের এই কোমরের আরও বিভিন্ন কারণ আছে, যেটা আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল কজ, সেগুলো কিন্তু এমআরআই খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি। আপনি বলেছেন যে ব্যথা পায়ে করছে কিন্তু উৎপত্তি স্থলটা কিন্তু কোমরে, তো হাঁটু ব্যথার তো আরও অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি বললেন যে উৎপত্তি স্থল মেরুদণ্ডে থেকে হাঁটুতে ব্যথা আসলো, আর কি কি কারণে হাঁটুতে ব্যথা হতে পারে? হাঁটুর একটা ছবি দেখছি যে এটা হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ, এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে তাই প্রমাণিত হয়েছে। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যেটা আমাদের দেশে মানুষ পরিচিত সবাই, আপনার কাছে হয়তো রোগীরা এসে বলে যে আমার হাঁটু হাড় ক্ষয় হয়ে গিয়েছে, ডাক্তার সাহেব বলেছে, তো ক্ষয় রোগ, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এটা এই পাশে এটা হচ্ছে নর্মাল হাঁটুর ছবি, এটা একটা ডায়াগ্রাম আঁকা হাতে আঁকা, যে সাদা যে অংশটা দেখা যায় এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ কুশন, দুই হাড়ের উপরে বসানো থাকে এবং একটার সাথে আরেকটা যেন ঘর্ষণ না লাগে এবং ইঞ্জুরি না হয় এটা লাগানো আছে, অনেকটা গদির মতো, গদির মতো। এই কুশনটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে, সেটা আপনার পাশে যে ছবিটা সেটা বুঝে যাচ্ছে ক্ষয়ে কুশনটা নাই, লাল হয়ে গিয়েছে, মানে দুই হাড় আরও ইনফ্লামেশন হতে হতে হাড় বেড়ে যেতে পারে। আমরা যদি এক্সরে করি দুইটা হাড় ক্ষয়ও হয় আবার হাড় বেড়েও যেতে পারে, প্রথম হাড় ক্ষয় হবে তারপর আস্তে আস্তে হাড় বেড়ে যাবে, বেড়ে গিয়ে দুইটা হাঁটু কিন্তু একসাথে জোড়া লেগে যেতে পারে, এবং এক পাশে বেশি ক্ষয় হয় আর এক পাশে কম হয়, হাড়টা পাটা বেঁকে যেতে পারে। এর কারণ কি? এত অস্টিওআর্থ্রাইটিস এত হচ্ছে আজকাল, এর কারণ কি? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে প্রথমত বেশিরভাগ কারণ হচ্ছে এইজিং, একটা ব্যাপার এইজিং প্রসেস, আর দ্বিতীয়ত আপনার হচ্ছে রোগীর সঠিক সময় ডায়াগনোসিস না করা, অবহেলা, যে হাঁটু ব্যথা হলো ব্যথার ওষুধ খাচ্ছে, এটা কনফার্ম ডায়াগনোসিস সে করে না, হাঁটু ব্যথা হলো চেয়ারে বসে নামাজ পড়ছে, সিঁড়ি বা বন্ধ করে দিল, চলাফেরা মুভমেন্ট কমে দিল, একদম রেস্ট্রিকশন করে দিল, এত আরও এনকালোজড হয়ে যাবে এবং আরও ফিক্সড হয়ে যাবে। যদি জোড়াটাকে আপনি জানেন জোড়ার ভিতরে একটা সাইনোবিয়াল ফ্লুইড থাকে যেটা পিচ্ছিল কারক হিসাবে, এবং জোড়াটা গ্রিজের মতো কাজ করে, যেমন চাকার ভিতরে গ্রিজ থাকে, গ্রিজ লাগে, হ্যাঁ, সেই গ্রিজটা আপনি যদি মুভমেন্ট না করেন, আপনি এক্সারসাইজ না করেন, আরও বেশি প্রোডাকশনটা কমে যাবে এবং জোড়াটা ক্ষয় হয়ে দেখি আমরা ছবিতে, এই ছবিতে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এক পাশে ক্ষয় বেশি হলো আর এক পাশে কম হলো, তাহলে হাঁটুটা বেঁকে যেতে পারে। দিস ইজ ডিফর্মিটি, জেনু ভ্যালগাম ভ্যারাস দুইটা ডিফর্মিটি হাঁটুতে, এবং রিকারভেটাম আর একটা হচ্ছে পিছনে হাঁটু চলে যেতে পারে। এটা যদি আমরা রোগীর হাঁটু এক্সপোজ করে দেখি দেখা যায় যে একটা পা ভালো সোজা আর একটা বেঁকে আছে, হাঁটতেও তো কষ্ট হচ্ছে, হাঁটতে রোগী কিন্তু জানেও না যে তার এত বড় একটা প্রবলেম তৈরি হয়েছে, সে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করছে। এখানে তো মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে না, রোগী বুঝে না, সে মনে করে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করে আস্তে আস্তে সে পঙ্গুত্ব বরণ করে, সে সেই জীবনটাকে নিয়ে নেয়, বেছে নেয়। এই হাঁটু যে যখন অস্টিওআর্থ্রাইটিস মানে যদি কারো হয় তাকে ওই রেস্টে রেখে শুধু শুধু বন্দী জীবন যাপন করা যাবে না, একেবারেই মুভমেন্ট করতে হবে, একেবারেই না। এবং আরেকটা ভুল চিকিৎসা, যেমন আমরা অনেক সময় প্লেয়ারদেরকে কিছু নি সাপোর্ট দিয়ে থাকি, নি সাপোর্ট হচ্ছে মৌজা টাইপের জিনিস যেটা হচ্ছে ইঞ্জুরি যেন না হয়, কিন্তু অনেক রোগী দেখা যায় এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে নি সাপোর্ট নিয়ে ঘুরছে। এখানে আপনি তো একজন স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞ, আপনি কি এই ধরনের তাদেরকে নিষেধ করছেন না? আমরা এই ক্ষেত্রে আমরা যেটা বলি, হ্যাঁ, এটা কিছু নিয়ম আছে, মানে প্রত্যেকটা জিনিসকে বাজার থেকে কিনে নিয়ে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা
আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।